ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবার কাত এক ভাই প্রশ্ন করছেন যে আরফার রোজা আমি মনে করছি সৌদি আরবের সঙ্গে রাখব যেদিন হাজিরা আরফাতে থাকবে সে আমাদের দেশে মোতাবেক সাত তারিখ হোক জুলিজা মাসের কিংবা আট তারিখ হোক কিংবা নয় তারিখ হোক ওটা আমি দেখতে যাব না তো এটা কি সঠিক এটা হলো ভাইয়ের প্রশ্ন না এটা সঠিক নয় কেন যে সবাই আমরা হাদিস জানি যে সাল্লাম বলেছেন চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো আর ওই হিসেবে আমরা রমজান মাসের রোজা সৌদি আরবের সঙ্গে রাখছি না আপনা আপনার দেশে চাঁদ দেখছি আর রাখছি আর তার মানে যে প্রত্যেক দেশের চাঁদ আলাদা আলাদা হবে মাতলা হিসাবে আলাদা আলাদা হবে চাঁদ মাতলা হিসাবে একদিন আগে পিছিয়ে দেখা যাবে সৌদের মাতলা হিসাবে তারা আমাদের একদিন আগেই চাঁদ দেখে একদিন পূর্বেই দেখে তোরা আমাদের একদিন পূর্বে রোজা রাখবে ওইরকম ইয়ামে আরফার রোজারও তারা একদিন আগে রাখবে আমরা একদিন পরে রাখবো দ্বিতীয় কথা হচ্ছে যে ইয়ামে আরফা যেটা হাদিসে এসেছে ইয়মে আরফা কোন দিনকে বলা হয় ইয়ামে আরফা তো নয়াজিল হিজাকে বলা হয় সৌদিয়াতে যে যারা রোজা রাখে তারা কি হাজিরা আরফাতে থাকে আইনিয়াতে রোজা রাখে না জুলহির্জা মাসের ন তারিখ হয়ে গেল এই মনে করে রোজা রাখে সৌদি আরবের মানুষেরা যারা হাজ করতে যায় না তারা মনে করেন সৌদি আরব বাড়ি আছে তারা রোজা রাখে এই নিয়েতে যে আজকে জুলহির্জা মাসের ন তারিখ তো ওরা নিজের হিসাবে ন তারিখে রাখবে তা আমরা আপনার হিসাবে ন তারিখে রাখবো আরেকটা কথা যে জুল মাসের আট তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত দিনগুলোর নাম আছে যেমন আট তারিখকে জামুতার বিয়া বলা হয় ন তারিখকে ইয়ামুন আরফা বলা হয় আর দশ তারিখকে ইয়ামুন নাহার বলা হয় এগারো তারিখকে ইয়ামুল কার বারো তারিখকে ইয়ামুর রৌস তেরো তারিখকে নাফার তো এগুলো দিনগুলোর নাম হলো ন তারিখকে ইয়াম আরফা বলা হয় তো এই হিসেবেও বোঝা যাচ্ছে যে আপনার আপনার দেশ মোতাবেক জুলি জামাসের ন তারিখে ইয়ামি আরফা রোজা রাখতে হবে আর একটা কথা আল্লা ওবেদ মুবারি রহমতুল্লাহ আলাই উনি মিরাতুল মাফাতির মধ্যে লিখেছেন যে ইব্রাহিম আলি যখন স্বপ্ন দেখলেন যে আমি আমার ছেলে ইসমাইলকে কুরবানি করছি প্রথম দিন আট তারিখ ছিল সেদিন উনি স্বপ্ন দেখলেন তো উনি সন্ধ মনে থাকলো ওই দিন ওই জন্য ওই দিনটার নাম হলো ইয়াম তার বিয়া দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন সেদিন ওনাকে ইয়াকিন হয়ে গেল না আল্লাহর এটা ওয়াহি আর ইয়াকিন মানে আরফা জানা যার কারণে ওই ন তারিখকে নাম পড়ে গেল ইয়ামে আরফা তো এই হিসেবে যদি নাম পড়ে থাকে যেমন আল্লা আবেদ একটা মতামত ব্যায়ন করেছেন তাহলে ওই ন তারিখ জুলহিজা মাসের ন তারিখকে ইয়ামে আরফা বলা হয় এটা খোলাসা হয়ে গেল মানে হাজিরা যেদিন আরফাতে থাকবে সেই দিনকে ইয়ামে আরফা বলা হয় তা না বরং জুল্লিজা মাসের ন তারিখে ইয়ামে আরফা বলা হয় এই জন্য আপনা আপনার দেশ মোতাবেক ন তারিখে ইয়ামে আরফা রোজা রাখতে হবে আরেকটা কথা যেটা সব চাইতে গুরুত্বপূর্ণ কথা যে এখন কিছুদিন থেকে একশো বছর থেকে ইন্টারনেট এসে মোবাইল ফোন এসছে তো আমরা জানতে পারছি সৌদি আরবে দিন চাঁদ উঠলেও দিন ইয়ামে আরফা হবে মনে করলেন এখন কিছুক্ষণের মধ্যে যে পাঁচ বছর এখন নেট নেট খতম হয়ে যাবে নেট কাজ করবে না ইন্টারনেট সেবা ফোন টোন কিছুই চলবে না পাঁচ বছর যেমন আগে ছিল যুগ ওরকম হয়ে যাবে যদি এরকম হয়ে যায় এটা মেশিনারি জিনিস তো মেশিনারি জিনিস খারাপ হতে পারে তো পাঁচ বছরের জন্য নেট খতম হয়ে গেলো মনে করেন আগেকার যুগের মতন হয়ে গেল তো এবার করে জানবেন যে সোজ দেওয়া কখন চাঁদ উঠলো কেমন করে জানতে পারবেন তো জানতে তো পারবেন না এই লেগে এই হিসাবেও আপনা আপনার দেশ মোতাবেক এবং আর ফরজা রাখতে হবে এটা সঠিক আর একটা কথা এটা আরও গুরুত্বপূর্ণ যে রাসুল্লা সাহেলামের যুগ থেকে নিয়ে তারপরে সাহাবা একরাম তাবেইন তাবে তাবন এনারা অনেক দূর 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 দরাজ এলাকাতে পৌঁছে গেছিল ইসলাম আর সাহাবা একরাম চলে গেছিলেন তো কুফার লোকেরা মিসরের লোকেরা দেমাস্কের লোকেরা ওরা কি খবর রেখেছিল যে কখন মাক্কাতে হাজিরা আরফাতে থাকবে যে আমরা আরফা কিন্তু রোজা রাখবো কোনো সাহাবি বা কোনো তাবিক বা কোনো তাবে তাবকে খবর দিতে ছিলেন। কোনো দিন যে দেখেছি তো খবর তো মাক্কাতে কখন ইয়ামে আরফা হবে যে আমরা ইয়ামে আরফা রোজা রাখবো কোনো হাদিসে এই কথা আসছে না যে কোনো সাহাবি বা কোনো তাবেই বা কোনো তাবে তাবেই বা মহাদ্দেসিন বা আইম্মাই কাম কেউ খবর নিয়েছেন যে মাক্কাতে কখন ইয়ামে আরফা হবে হাজিরা কখন আরফাতে থাকবে যে আমরা ওই দিন রোজা রাখব কোনো দিন খবর লেননি কেউ খবর নিতে পাঠাননি তো যখন ওনারা খবর লেননি তো আমরা কেন খবর নেব আমরা আপনা আপনার দেশ মোতাবেক রাখব ওনারা যেমন আপনা আপনার মোতাবেক রেখেছিলেন সাহাবা একরম তাবে নেজাম এদিক দিক দিয়েও ইয়ামে আরফা রোজা আপনা আপনার দেশ মোতাবেক রাখাটাই সঠিক মনে হচ্ছে আরেকটা কথা যেটা সৌদি আরবের পশ্চিমে দেশগুলো কয়েকটা যেমন আপনাকে নাম বলি লিবিয়া তিউনেস আর মারাকেশ এই দেশগুলো এবং এর পশ্চিমে আশেপাশে যেগুলো দেশ আছে বেশিরভাগ সময়ে সৌদি আরব থেকেও একদিন আগে চাঁদ দেখা যায় বিশ্বে প্রায় চাঁদ দেখা যায় দুই দিনে কিন্তু কোনো কোনো সময় তিন দিনেও দেখা যায় আর এর এটা আমরা জানতেও পেরেছি যে রোজা শুরু হলো তিন দিনে ঈদ ঈদ তিন দিন হলো এই ধরনের অনেকবার খবর পাওয়া গেছে তো মনে করেন যেদিন সৌদি আরবে থাকবে হাজিরা মাক্কাতে সেদিন তো লিবিয়া আর মারাকিসে ওদের তো দশ তারিখ হয়ে যাবে ওরা একদিন আগে চাঁদ দেখেছে ওদের তো ঈদুল আজহা হবে ঈদের দিন হবে আর হাজিরা সেদিন মাক্কাতে আরফাতে তো ইয়ামে আরফের রোজা কীভাবে তারা রাখবে কিনে দিয়ে দিন তো রোজা রাখা হারাম আর ওদের দিকে ইল তাহলে তারা এই তিউনিস মারাকেস মালিবিয়ার লোকেরা ইয়ামে আরফার রোজাই রাখতে পাবে না এই যুক্তি থেকেও বুঝতে পারা যাচ্ছে যে ইয়ামে আরফের রোজা আপনা আপনার দেশ মোতাবেক রাখতে হবে ওই রকমই পূর্বে একটা দেশ আছে আমাদের পূর্বে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড আর সৌদিয়ার মধ্যে এগারো ঘন্টার পার্থক্য তো যেদিন আট তারিখের সূর্য ডুববে নিউজিল্যান্ডে ওই দিন ওই সমাতি ওই সমাতি সৌদি আরবে সকাল হয়ে যাবে ফজর হয়ে যাবে ন তারিখের এবার নিউজিল্যান্ডের লোকেরা ইয়ামে আরফা রোজা কখন রাখবে মানে যখন ইয়ামে আরফা সৌদিয়াতে হয়েছে নিউজিল্যান্ডে রাত তো রাতে কি রোজা রাখবে রাতে তো রোজা রাখা হবে না দিনে রাখবে আর সকাল হতে হতে ওইদিকে এওমে আরফা শেষ সূর্য ডুবে যাবে তার মানে নিউজিল্যান্ডের লোকেরা কোনো দিন এওমে আরফা রোজা রাখতে পারবে না যদি সৌদি আরবের সঙ্গে রোজা রাখা যায় যে যেদিন হাজিরা আরফাতে থাকবে সেদিন যদি রোজা রাখা যায় তো নিউজিল্যান্ড ওকে নিউজিল্যান্ডের লোকেরা এই নেকি থেকে বঞ্চিত থাকবে এওয়ামে আরফার রোজার নেকি থেকে হালাকি শহীদ মুসলিমের হাদিসে তার নেকি বলা হয়েছে যে গত এক বছর গুনা মাফ হবে এবং আগামী এক বছরের গুনা মাফ হবে এও পর রোজা রাখলে তো এই সব কারণগুলোতে আর এই সব দলিল দ্বারাতে বুঝতে পারা যাচ্ছে যে দলিলগুলো আমি বর্ণনা করলাম আর মেয়ারফার রোজা আপনা আপনার দেশ মোতাবেক রাখতে হবে এটাই সঠিক অতএব ভাই আপনি সৌদি আরবের সাথে না রেখে আপনার আপনার দেশ মোতাবেক রাখবেন এটাই সহি আপনি নিজের দেশ মোতাবেক যেদিন আপনার দেশে ন জুল হিজা হবে সেদিন আমি আর ফরজা রাখবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু